দোল পূর্ণিমা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। চেতলায় একেবারে সাধারণ মানুষদের সঙ্গে মিলে মিশে রং খেললেন তিনি। শুধু তাই নয়, তিনি জানান যে দোল উৎসবে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সোমবার রাজ্যের পুরমন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে সবাই নিশ্চয়ই সতর্ক থাকবো, কিন্তু তাই বলে উৎসবের দিনে সেই আবেগে ভাসবো না এমনটা হতেই পারে না। উল্লেখ্য যে এই বিষয়ে অপ্রত্যক্ষভাবে তিনি যেন কটাক্ষ করলেন কেন্দ্রীয় সরকারকে, কারণ কেন্দ্রের তরফ থেকে বারবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বলাও হয়েছে রাষ্ট্রপতি এবং স্বয়ং প্রধানমন্ত্রীও বলেছেন করোনা ভাইরাসের জন্য এই বছর হোলি উৎসব তারা বয়কট করছেন। আপনাদের জানিয়ে দিই, শান্তিনিকেতনের বসন্ত উৎসবও বাতিল করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ রাজ্যে দোল উৎসবে সামিল বিভিন্ন নেতা মন্ত্রীরা ফেরহাদ হাকিম তিনি চেতলায় একেবারে নিজের লোকেদের সঙ্গে বন্ধুদের সঙ্গে মিলেমিশে সাধারণের সঙ্গে আজকের এই উৎসবে মাতলেন এবং সেখানে তিনি বললেন, সব ধর্মের মানুষ ঐতিহ্য মেনেই দোল উৎসবে সামিল হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা বার্তাও জানান রাজ্যবাসীকে। আমি দোলের দিন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এই দোল আমাদের সকলের মধ্যে সব রঙের যে বন্ধন একসাথে হয়, সেই রকমই এই হোলির দিন, দোলের দিন আমরা সব মানুষ একসাথে মিলে থাকি। রঙের যেন সব রং মিলে একসাথে হলে তবেই একটা মানুষ রঙিন হয়, তেমনি আমাদের দেশটাও সব রং, সব জাতি, সব ধর্ম, সব বর্ণের মানুষ যখন এক হয়ে যায় তখন সেটা ভারতবর্ষ হয়, এবং সেই ভারতবর্ষকে এক রাখতে গেলে আমাদের সবাইকে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে। আজকে যেরকম হোলির দিনে আমরা সব রং মিলেমিশে একাকার হয়ে গেছি, আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। শুভ আমাদের দোলের শুভেচ্ছা, হ্যাপি হোলি। আমরা সতর্ক থাকব, কিন্তু আমরা চিন্তিত হব না, আতঙ্কিত হব না, এবং আমরা সবাই চাইব যে সবাই সুস্থ থাক, সবাই ভালো থাক, কিন্তু আতঙ্কিত হব না। এটা মুখ্যমন্ত্রীও বারবার বলছেন, সেদিন প্রেস কনফারেন্সেও বলেছেন, আজকেও আমি আপনাদের বলি যে আমরা নিশ্চিতভাবে সুরক্ষিত থাকব। আমরা দেখব যদি কিছু সর্দি কাশি হয় তাহলে ডাক্তারের কাছে যাব, কিন্তু আতঙ্কিত হবার কিছু নেই।